কুড়িগ্রামের উলিপুর উপজেলার তিস্তাপাড়ের গুনাইগাছ ইউনিয়নের কেবল কৃষ্ণ গ্রাম। এই গ্রামের অতি সাধারণ মানুষ আমজাদ হোসেন। তার পিতা প্রয়াত দেলাওয়ার হোসেন, তিনি জুমাহাট বাজারে গড়ে তুলেছিলেন জনতা মাইক সার্ভিস নামের দোকান। এই দোকানে অপারেটর হিসেবে কাজ করতে করতে গ্রামোফোন ও রেকর্ডের উপর আসক্তি জন্মে আমজাদ হোসেনের। তারপর থেকে নিজের টাকায় কিনে সংগ্রহ করতে থাকেন গ্রামোফোন রেকর্ড। সময়ের বিবর্তনে এর ধারণ ধরন পাল্টেছে এখন। তবুও শখকে ধরে রেখেছেন তিনি। বর্তমানে তার সংগ্রহে আছে 8টি গ্রামোফোন ও 50টি মাটির তৈরি রেকর্ড সহ প্লাস্টিকের 10,000 রেকর্ড। আছে রেডিও, ক্যাসেট সহ ভিসিআর এবং টেপ রেকর্ড আরও। বিয়া হালখাতা বিভিন্ন সভা সমিতি বিভিন্ন অনুষ্ঠানে তখন আমি মাইক বাজাইতাম। তো মাইক বাজাইতে বাজাইতে আমার রেকর্ড কেনা, তারপর গ্রামোফোন কেনার এটা একটা অভ্যেস হয়ে গেল। এগুলো ছেলে মেয়ে আসে, তাকে বলি যাব যে বাবা এগুলো তোমরা নষ্ট করো না, এগুলো একটু দেখে রাখবা, এগুলো দামি জিনিস। এগুলো যারা বোঝে না তারা তো বোঝে না, বুঝবে না, কিন্তু এগুলো যে কি এটা আমি তা জানি। বর্তমানে তিন প্রজন্মের মধ্যে দুই প্রজন্মই কলের গান শোনেননি, এমনকি অনেকে দেখেওনি। তারা আমজাদ হোসেনের বাড়িতে কলের গান দেখে ও গান শুনে উৎফুল্ল এবং চমৎকৃত হচ্ছেন। কলের গানে আমরা শুনছি ছোটবেলায়, তখন তো রেডিও রেডিও আসেন না, আগের গান তো খুব ভালোই ছিল, আবদুল্লা আলিমের গান, আব্বাস উদ্দিনের গান। এটা কখনো দেখি নাই, তো জিজ্ঞেস করলাম, পরে বললো যে এটা কলের গান, আমি তো দেখি অবাক হয়েছি। আগের মানুষেরা যে এত সুন্দর সুন্দর গান ইয়া করছিল এটা মানে ভাবতেই পারি নাই, সেই জন্য আজকে দেখতে এসেছি। বাঙালির আদি সংস্কৃতির প্রতীক হিসেবে এই সংগ্রহ নিঃসন্দেহে প্রশংসনীয় বলছেন জাদুঘর বিশেষজ্ঞরা। বলছেন বিশাল এই সংগ্রহ সংরক্ষণের কথাও। ওনার নামেই কোনো প্রতিষ্ঠান, উত্তরবঙ্গ জাদুঘর সহ কোনো প্রতিষ্ঠান যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে আমি বিশ্বাস করি যে সেগুলো টিকে যাবে, কিন্তু নাহলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। হয়তো আবেগ আছে, কিন্তু এটি সংরক্ষণ হবে, সংরক্ষণের জন্য কিন্তু একটি প্রতিষ্ঠানে দিতে হবে। সংগ্রাহক আমজাদ হোসেনের বয়স এখন 62 বছর। অবসর জীবনে শখের জিনিসপত্র নিয়েই কাটে তার সময়। এখন কুড়িগ্রাম। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Hoskins.